পানির অপর নাম জীবন। পানি ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। রোহিঙ্গা ক্যাম্পের মানুষদের পানির সমস্যা ব্যাপক। ক্যাম্পে যেসব টিউবওয়েল স্থাপন করা হয়েছে সেগুলো অতিরিক্ত ব্যবহার এবং পানি সংকটের কারণে অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আলখায়ের ফাউন্ডেশন নতুন একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট তৈরি করতে যাচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরামর্শে এই প্রকল্পটি হাতে নেয় আলখায়ের ফাউন্ডেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রশাসন, তাদের অনুরোধ ছিল যদি এখানে সম্ভব হয় একটি ওয়াটার প্ল্যান করার জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণ ডিপ টিউবওয়েল এখানে স্থাপন করা হয়েছে এবং শ্যালো টিউবওয়েল আছে, যেগুলি পর্যাপ্ত পরিমাণ পানি এই রোহিঙ্গা ভাই বোনদেরকে তারা যোগান দিতে পারতেছে না। তো এই জন্য আলখায়ের ফাউন্ডেশন এখানে একটি ওয়াটার প্ল্যান্ট স্থাপন করে হাতে নিয়েছে। ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। উখিয়ার মধুচরা নামক চরার পানি ব্যবহার করে পানি বিশুদ্ধ করা হবে। পাহাড়ে বালিমাটিতে চুষে জমাট হয়ে ছড়া দিয়ে প্রবাহিত পানি এর মূল উৎস। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ছড়াটা দেখা যাচ্ছে, পানির ছড়া। এখানে আসলে যতই যাবেন পাহাড় আর পাহাড়, কোথাও কিন্তু জলাশয় নাই। এখানে পাহাড়ের পানি খাত বেয়ে এই চুষে চুষে পানিগুলো এই ছড়া দিয়ে চলে যাচ্ছে। এটা গিয়ে আপনার ডাব নদীতে পড়ে। এই পানিগুলোই আমরা ট্রিটমেন্ট করে এই মানুষকে আমরা এই পানিগুলো সাপ্লাই দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করেছি। প্ল্যান্টটি আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে স্থাপন করা হয়েছে। ছড়া থেকে ফিড পাম্পের মাধ্যমে পানি তুলে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করার পর পিওর ওয়াটার ট্যাঙ্কে জমাট হয়। প্রকল্পটির অধিকাংশ কাজ শেষ হয়েছে বলে জানা যায়। এই প্ল্যান্ট থেকে প্রতিদিন দুবারে প্রায় 60,000 লিটার পানি পাওয়া যাবে। এতে আশেপাশের হাজার হাজার পরিবার উপকৃত হবে। সরকার চাচ্ছে এরকম ট্রিটমেন্ট প্ল্যান্ট আরও যাতে এখানে হয়। তো আমরা আশা করব আপনারা আমাদের এই রোহিঙ্গাদের জন্য যারা দান করছেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আলখায়ের ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা যারা এখানে বাস্তবায়নকারী সংস্থা আছি, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনাদের টাকাগুলো এই অসহায় গরিব অসহায় মানুষের কাছে সুফলভাবে তারা পায়, তারা যাতে আপনাদের টাকাগুলো সঠিকভাবে যাতে এখানে খরচ হয় সেটা আমরা চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন, পানি হলো সেই ইবাদতের একটি অন্যতম অনুষঙ্গ। মজলুম ভাই বোনদের এই পানি যোগান দেয় আমাদের মানবিক দায়িত্ব। মোহাম্মদ সেলিম, ইকরা বাংলা টেলিভিশন, কুতুপালং, কক্সবাজার।